এখানে 25 জন বাচ্চা আছে আমরা 25 জন বাচ্চা নিয়ে এখন কাজ করতেছি সকাল 8টায় আমরা বাচ্চা প্রথমে রিসিভ করি বাচ্চা রিসিভ করার পর সকল বাচ্চা 9টার মধ্যে উপস্থিত হয়ে যায় পরে আমরা সব বাচ্চা নিয়ে মর্নিং সাইকেল করি মর্নিং সাইকেলে প্রথমে আমরা সবাই সবার সাথে পরিচিত হই তারপরে বাইরের পরিবেশেতে পরিচিত শারীরিক মানসিক বিকাশ হয়ে যায় তারা বুঝতে পারে না তাদের ব্যায়াম হয়ে যাচ্ছে তারা বাইরে পরিচিত হচ্ছে না জানা হচ্ছে সব কিছুর সাথে তারা পরিচিত হয়ে যাচ্ছে মর্নিং সাইকেলের পর আমরা সকালে নাস্তা বাচ্চাদের নিয়ে সকালে নাস্তা করি নাস্তা করার পর বাচ্চাদের নিয়ে পর আমরা শিক্ষামূলক একটা গল্প বলি ওইখানে বাচ্চারা বিভিন্ন কিছু শিখে ওই গল্পটার মাধ্যমে পানিতে পড়ে গেল না সাইকেলে দেয় ব্যথা পেল মানে কোথাও বাচ্চারা মারামারি লাগে কান্নাকাটি করে ওইগুলার থেকে আর কি সমস্যা নেই আর বাচ্চারা এখানে রাখি বাচ্চা সব খাউন গোসল ঘুম মানে সব কিছু ঠিকঠাক ভাবে হয় আমার নিজের মতো এই জন্য আমার নিরাপদ আছে এই জন্য আমি এখানে রাখি বাচ্চা আচ্ছা একটা মাত্র বাচ্চা মানে এটা আমি খুব আতলের বাচ্চা আমি এখানে রাখছি যেহেতু নিরাপত্তা পাইছি এর জন্য আমি আমার উপায় না দিই বাচ্চার মায়েরা যারা বলে যারা কাজ কাজ করে তাদেরকে বলি যে এখানে একটা ডেকার আছে ওনারা আসে এখানে বাচ্চা রাখে আসে ওনাদেরও সেফ হয় আমি বলি যে এরকম এরকম আমার সুবিধা বাচ্চা এখানে রাখা যায় খাওয়ানো গোসল সব ঠিকঠাক ভাবে পায় মানে কোনো সমস্যা হয় না আমার বাচ্চার কোনো কষ্ট নেই নিজের মতো করে আমি করতে পারি এর জন্য আমি এখানে রাখা যায় আমি এখানে সকালে 9টার দিকে আসি 9টার দিকে এসে মর্নিং ওয়াক করি কবিতা বলি খেলাধুলা করি